আমরা আছি লম্বাশিয়ায় ইস্টওয়ান ক্যাম্পে আর এই ক্যাম্পে সেপ্টেম্বর রাতে দুষ্কৃতিকারীদের হাতে খুন হয়েছে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ আর মহিবুল্লার ঠিক অফিস এই জায়গাটিতে আমরা আপনাদের এখানে নিয়ে যাচ্ছি ইস্টওয়ান ক্যাম্পের এই অংশটিতে মহিবুল্লাহ বসবাস করতেন এবং সেখানেই তার আর কান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের অফিস এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যা সেই মহিবুল্লার বাড়িটির দিকে আমরা যাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিবুল্লার অফিস এই অফিস কখন এই এখানে আমরা যেটা জানি যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে ঘটনার পর থেকেই আমাদের এর সদস্যরা দেখতে পাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাত দিন চব্বিশ ঘন্টা তারা এখানে দায়িত্ব পালন করছে নিরাপত্তা বিশেষ করে আমরা আলাপ করে যেটা জেনেছি সন্ধ্যার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যেখানে প্রাইম ক্রাইম সিনের স্টিকার লাগানো আছে সেই সাথে এই যে অফিস কক্ষ সেখানেই এই ঘটনাটি ঘটে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা মহিবুল্লার অফিস আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর এই অফিসটি এখানেই বসা ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক যে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই মহিবুল্লাহ বসা ছিল এবং দুষ্কৃতিকারীরা যেই পদ দিয়ে আমরা এসেছি আপনারা দেখেছেন সেই পথ দিয়ে এসে এই দরজা দিয়ে ঢোকে এই দরজা দিয়ে ঢোকার সাথে সাথেই মহিবুল্লাহকে গুলি করা হয় এবং একজন প্রত্যক্ষদর্শী এখানে ছিল সেই প্রত্যক্ষদর্শীকে আমরা একটু আগেও দেখছিলাম আমরা চেষ্টা করছি তাকে যদি পাই এই এখানে এই অফিস কক্ষে আপনারা জানেন যে এখানে বসেই তিনি খুব সামান্য একটি অফিস কক্ষ এখানে বসে সারা পৃথিবীর নেতৃবৃন্দের সাথে মহিবুল্লাহ যোগাযোগ হতো এখান থেকে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গেছেন দু সালে এবং এখানে একটি জায়গায় আমাদের চোখ আটকালো সেখানে হচ্ছে একটি ব্যানার একটি ব্যানারে সেখানে আর একটি মানচিত্র দেওয়া আছে কিন্তু সেখানে লেখা আছে গোয়িং হোম অর্থাৎ তারা ফিরে যেতে চেয়েছিল তাদের স্লোগান ধারণ করেছিল মহিবুল্লাহ যে তারা ফিরে যাবে তার সেই নিজস্ব জাতি এই যে এই যে রোহিঙ্গা এই জন গোষ্ঠীকে নিয়ে তিনি ফেরবার জন্য পরিকল্পনা করছিলেন এবং একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে এই সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তিনি ফিরে যাওয়ার সকল প্রক্রিয়া আর তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তো আমরা তার আগেই মহিবুল্লাহকে তাদের রোহিঙ্গা নেতারা যেটা বলছে যে ঘটনার আগেই মহিবুল্লার মৃত্যু তবে সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলতে পারি যে যিনি নিরাপত্তার দায়িত্বে ছিলেন মহিবুল্লার আপনার নাম হচ্ছে নুরুল আল নুরুল

আসতে মানে আপনাকে কেউ বাধা দিয়েছিল ওখান থেকে আসার জন্য এটা মানুষ ফলে দখম আষ্ট জঙ্গল দেবো আষ্ট জঙ্গল তার গলি মতো নতিয়া তার তার মারিও রে নেই বকুন তার গিয়ে আই উঠতে তার তাস কাপড় হয়ে কে ফিরে যায় আর ফিরে আইনে বাড়ি মানুষ লাইটে এটা আগা করে ফুরাই তার গিয়ে কে আর বাড়ি মানে আপনি আর এখানে ফিরে আসতে পারেননি ঘটনাটা কয় মিনিটের মধ্যে ঘটেছে ঘটনা সাতটা পনেরো মিনিটত

আচ্ছা হাসপাতালে গিয়ে নিয়ে গেছে তারপরে ওখানে নিয়ে তো তিনি ওই যে একজন প্রত্যক্ষদর্শী সেই দিনের ঘটনার তিনি এখানে যেটা বলছে যে এই এক মিনিট থেকে দুই মিনিটের মধ্যেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং এখানে এই যে তালাবদ্ধ অফিস কারণ এটি তো এখন এই যে বিচারের প্রক্রিয়াই আছে এ পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে সবাই আছে সব কিছু আছে কেবল মহিবল্লা নেই তার এখানে রক্তাক্ত চিহ্নটি রয়ে গেছে যে রোহিঙ্গা জাতির জন্যে কাজ করছিলেন এবং রোহিঙ্গা জাতিকে মর্যাদার সাথে ফিরিয়ে নেওয়ার জন্যে মিয়ানমারের কর্তৃপক্ষ যারা নির্বাচিত হয়েছে তাদের সাথে কথা বলছিলেন এবং শেষ পর্যন্ত তিনি এই যে আন্তর্জাতিক বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন একমাত্র রোহিঙ্গা নেতা যিনি আন্তর্জাতিক বিশ্বের সাথে বিভিন্ন ধরনের যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গা জাতির অধিকারের কথাটি সারা বিশ্বব্যাপী তিনি তুলে ধরেছিলেন তবে এই কথাও বলে রাখি যে এখানে এটি যদিও একটি হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডে এক দুই মিনিটের মধ্যে সংগঠিত হয়েছিল এর পেছনে যে কারা জড়িত এটার চাইতেও জড়িত কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র কিনা না এ বিষয়টিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা মামলা তদন্ত করছে তারা এই বিষয়গুলো খতিয়ে দেখছেন হ্যাঁ বলে আমাদেরকে জানানো হয়েছে অন্যদিকে যেটা জানি যে এই সমস্যার সমাধান আসলে যদি বলতে চাই তাহলে মহিবুল্লাহ কি চেয়েছিলেন মহিবুল্লার স্বপ্ন ছিল ফিরে যাওয়া কারণ মহিবুল্লাহ জানতেন যে একমাত্র প্রত্যাবর্ষণ একমাত্র প্রত্যাবর্ষণ হচ্ছে এই রোহিঙ্গা সংকটের অন্যতম সমাধান আর সেই সম্মানজনক প্রত্যাবর্তন হলেই এই রোহিঙ্গা সংকটের সমাধান হবে আমরা আশা করবো যে পরবর্তীতে যে নেতৃত্ব এই যাদের যে আজকের এই যে আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের যে নতুন নেতৃত্ব নতুন নেতৃত্ব আসবে নতুন নেতৃত্ব নিশ্চয়ই তাদের সেই মহিবুল্লার স্বপ্ন সম্মানের সাথে প্রত্যাবসনের কাজটি এগিয়ে নিয়ে যাবেন এমনটাই আশা করছে সাধারণ রোহিঙ্গারা আমাদের এখানে আরেকজন নেতা কিন্তু আমরা তিনি অন্য কাজে ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারিনি তার ভাই হাবিবুল্লাহ আছেন হাবিবুল্লাহ তিনি এখনো পর্যন্ত আমাদের সাথে দেখা করেনি তাই অনেকের সাথে আমরা কথা বলতে পারলাম না আমরা আমাদের এই যে আমাদের সীমাবদ্ধতা আছে কারণ পুলিশ কর্তৃক এখানে যে যারা তদন্ত করছেন তাদের দ্বারা এই অংশটিতে ক্রাইম সিনের আওতায় চলে এসছে সে কারণে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতার কারণে আমরা আজকে এই পর্যন্ত তবে আমরা এই হত্যাকাণ্ড নিয়ে হত্যাকাণ্ডের যে নানা রহস্য সব কিছু নিয়েই আমরা চেষ্টা করব যে নতুন যদি তথ্যপাত্র আমাদের হাতে আসে নিশ্চয়ই সকলকে জানাবো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে